আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলমানেরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আছে এ ভূখণ্ডে। খুঁটিনাটি দাঙ্গা হাঙ্গামা হয়ে থাকলেও শান্তিপূর্ণ পন্থায় তার সমাধানের পথ খুঁজে বের করেছে তারা। পৃথিবীর যে কোনো ভূখণ্ডে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মুসলমানদের ধর্ম ধর্মীয় গ্রন্থ তাদের নবী ও সাহাবীদের সম্মান রক্ষার্থে কঠোর আইন অত্যাবশ্যক। অন্যথায় কেউ এ ধরনের ঘটনা ঘটালে মুসলমানরা রাগে দুঃখে ক্ষোভে ও ক্রোধে ফেটে পড়বে, শুরু হবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, সূত্রপাত ঘটবে মারামারি হানাহানির মতো ঘটনার, বিপর্যস্ত হতে মানবতা ডেকে আনবে ভয়াবহ বিপর্যয়। জিন্দাল ও নূপুর শর্মা, তারা তো আল্লাহ রসুলকে কথা বলার তাদের কোনো অধিকার নেই। তারা অমুসলিম ও কোনো অমুসলিমের পক্ষে আল্লাহ রসুলকে নিয়ে কোনো কথা বলার অধিকার নেই। আমরা মুসলিম সেটা মানব না, আমরা তাদের জন্য নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা আল্লাহ রসুলের ব্যাপারে কিছু জানে না, যারা ধর্ম কিছু জানে না, যারা ইসলাম ধর্মর কিছু জানে না, তারা কেন আল্লাহ রসুলকে নিয়ে কাণ্ডুক্তি করবে? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোরআনের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম অপমানকারীর শাস্তি, যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ দুনিয়া ও আখিরাতের উপরই তাদের লানত করেছে এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন শাস্তি যা লাঞ্ছিত করে ছাড়বে। আযাব 57 নম্বর। দ্বিতীয় নাম্বার হলো, তুমি যদি তাদের জিজ্ঞেস করো তবে তারা অবশ্যই বলবে, আমরা তো হাসি তামাশা ও ফুর্তি করেছিলাম। বলো, তোমরা কি আল্লাহ আল্লাহর আয়াত ও তার রসুলকে নিয়ে ফুর্তি করেছিলে? সূরা তাওবার 65 নম্বর আয়াতে বলেছেন। তারপরে সূরা তাওবার 66 নম্বর আয়াতে বলেছেন, অজুহাত দেখিও না, তোমরা ইমান জাহির করার পর কুফরিতে লিপ্ত হয়েছ। আমি তোমাদের মধ্যে এক দলকে ক্ষমা করলেও অন্য দলকে অবশ্যই শাস্তি দেব, কেননা তারা অপরাধী। অর্থাৎ মুনাফিকদের মধ্যে যারা তওবা করবে তাদের ক্ষমা করা হবে, আর যারা তওবা করবে না তারা অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে। মহান আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন এই কথা। আর যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে তাদের দুনিয়ার ওপর শাস্তি হলো, তার শাস্তি হলো, দুনিয়ার ওপর যেগুলো শাস্তি রয়েছে তার মধ্যে অন্যতম শাস্তি হলো মৃত্যুদণ্ড। তারপরে মৃত্যুদণ্ড প্রদানের দায়িত্ব শাসকদের, যারা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, যারা দুই দেশ শাসন করে তাদেরই হলো দায়িত্ব। এইদিকে তারপর শাসকদের জন্য আবশ্যক এ ধরনের লোকদের চিহ্নিত করে আইনের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা। উল্লেখ, সাধারণ মুসলমানদের জন্য এক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ থেকে ভারতের সকল পণ্য বয়কট করা হোক। কেননা বিশ্বের মুসলিম অনেক দেশ ভারতের পণ্য বয়কট করেছে, সেই হিসেবে মুসলিম দেশ হিসেবে আমাদেরও কর্তব্য, আমাদেরও দায়িত্ব ভারতের পণ্য বয়কট করা। বন্ধুরা, আমার এই ভিডিওতে যদি আপনারা ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।